গাইস, গুড ইভিনিং, ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি কেয়া, আমি আবার এসে গেলাম। আজকে হচ্ছে মহা সপ্তমী, তো আজকে আমি শাড়ি পরেছি, দেখো। তো দেখো, চুড়ি পরেছি ম্যাচিংয়ে, হার পরেছি। তো চলো, এবার আমি যাচ্ছি আবার ঠাকুর দেখতে, বেরিয়ে যাচ্ছি। চলো, যা কিছু কিছু করবো আপনাদের আমি শেয়ার করবো, ঠিক আছে? তো চলো বেরাই এবার। এখন যাবো, ওর আরতি হবে, আরতি দেখবো আমাদের পাড়াতে। না, হয়নি তো, আরতি দেখে তারপর আবার যাবো আমরা আরো প্যান্ডেলে যাবো, ঠিক আছে? চলো এখন বেরাই। চলো যাই, দিকে দিকে পড়ছে। দারুন লাগছে কিন্তু, ম্যাজেন্টা লাগ যায়। কুড়ি পরেছিস? সামনে ছিস তো রুমাল? চলো এবার বেরাই, চলো 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 বেরাই, চলো। কালকে কি গরম লাগছিল, বাপরে বাপ, কালকে তো একদম গরমে এত পুরো ঘেমে পুরো চান করেছিলাম, বাপরে বাপ। এত কালকে গরম, এত গরম লাগছিল কালকে, বাপরে বাপ। আজকে এত ভালো রোমান্টিক ওয়েদার হয়ে গেছে, আজকে বৃষ্টি হলো, দুপুর থেকে বৃষ্টি স্টার্ট হয়ে গেল, এত ভালো ওয়েদার হয়ে গেছে দেখুন, আর পুরো ঠান্ডা ওয়েদার হয়ে গেছে, ঘামও কিছু কিচ্ছু নাই, ঘামও নাই। আর কালকে পুরো চান করেছিলাম ঘামে, আর কি গরম ছিল কালকে, আজকে ওয়েদার পুরো চেঞ্জ, বৃষ্টি পড়েছে, পুরো ঠান্ডা ওয়েদার হয়ে গেছে, এরকম মেলা লেগে গেছে, ছোটখাটো প্রোগ্রাম হচ্ছে ওই যে স্টেজে। তো ওখানে কিছু হচ্ছে, প্রোগ্রাম হচ্ছে স্টেজে, কোনো নাচ গান হবে মনে হচ্ছে। তো চলো কটা একটা পিচ তুলে নিই, বাবু আয় তুলি, ফটো তুলি আয়। তো কয়েকটা পিচ তুলি, দাঁড়িয়ে আছি এখন, তারপরে আরও ঠাকুর যাবো, আরও প্যান্ডেল যাবো দেখতে এখন ওরা। চলো এই দেখো,
এখনই আসলাম আমরা, জাস্ট এখন পার্কিং গাড়ি রাখলাম, যাই না বাড়ি কখন যাব। চলো তুই যাই, সমস্ত দর্শনার্থীর কাছে আমাদের একান্ত অনুরোধ, আপনারা নিজের মোবাইল এবং নিজের মানি ব্যাগ যদি সোনা চেঞ্জ করে থাকেন তাহলে সোনা নিজের দায়িত্বে রাখবেন। সমস্ত দর্শনার্থীর কাছে আমাদের একান্ত অনুরোধ, আপনারা আপনাদের মোবাইল কি ভিড় হয়েছে, বাপরে বাপ, এখানে তো পুরো জ্যাম লেগে গেছে।
পূজ্য কমিটির পক্ষ থেকে আগত প্রত্যেকটি দর্শন থেকে শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। দূর দূরান্তের মধ্যে পার্কিং করো, যেখানে সেখানে গাড়ি পার্কিং করাবে না। প্যান্ডেলের ভেতরে যেসব ভলান্টিয়ার্স বন্ধুরা আছেন তাদের কাছে অনুরোধ, আমাদের অনুরোধ, প্যান্ডেলের ভেতরে ভিড়টা আস্তে আস্তে ক্লিয়ার করো। প্যান্ডেলের ভেতরে ভিড়টা আস্তে আস্তে ক্লিয়ার করো। আসানসোল